আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে প্লাস্টিক। বাংলাদেশে 2004 সালের দিকে বা 2 সালের দিকে প্রথমত আমাদের পলিথিনগুলো ব্যান করে দেওয়া হয়, কিন্তু আজকে 2019 সাল পর্যন্ত কিন্তু আমাদের পলিথিনের যে বিড়ম্বনাগুলো আছে সেগুলো আমরা কিন্তু বহন করছি। কেমন? গত যে বর্ষাগুলো গেল তখন দেখেছি আমরা ড্রেনগুলো সবগুলো পলিথিন দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। আমাদের শুধুমাত্র ড্রেনগুলো বন্ধ হচ্ছে না, মাটির সাথে প্রচুর পরিমাণে পলিথিন। আপনি দেখেছেন যে এখানে আমরা যে প্লাস্টিকের দেখেন কত কত প্লাস্টিক এখানে আমরা ব্যবহার করছি, সেই প্লাস্টিকগুলো প্রতিদিন আমরা যে ব্যবহার করি সেগুলো আমরা ড্রেনে ফেলে দিই বা যে কোনো নালা বা গর্তের ভিতরে অথবা মাটির উপরে ফেলে রাখছি। আমরা চিপসের প্যাকেটগুলো ফেলে দিচ্ছি, আমরা সব ধরনের পলিথিন কিন্তু আমরা ফেলে দিচ্ছি যত্রতত্র। আর এগুলি কিন্তু আমাদের ড্রেন, নদী, নালা, খাল বিলে গিয়ে আমাদের বিশাল বড় পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। বাংলাদেশে আমাদের এই সমস্যাটা কেন হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা এই পলিথিনগুলো মিস ইউজ করছি। সারা পৃথিবীতেই কিন্তু পলিথিন ব্যবহার করে, কিন্তু বাংলাদেশে যেটা ঘটনা ঘটে আমরা দেখেছেন যে এখানে একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলেছি। আমাদের দেশে সিঙ্গেল ইউজ বলতে বোঝাচ্ছি এই ধরনের প্লাস্টিকগুলো, যে প্লাস্টিকগুলো খুবই পাতলা, আমরা একবার ব্যবহার করি, মাছ কিনি, সবজি কিনি, আবার এটা ঢিল মেরে ফেলে দিই, যত্রতত্র ফেলি। আমরা জানিও না যে এটাকে রিসাইকেল করা যায় কি না বা কিছু করা যায় কি না, সেগুলো আমরা দেখছি না। আবার এটা হচ্ছে সিঙ্গেল ইউজ, আবার এগুলো কিন্তু মাল্টিপল ইউজ আমরা কিন্তু করছি। এই ধরনের পলিথিনগুলো আমরা এখানে দেখ অনেক শক্ত, অনেক মোটা, সারা পৃথিবীতেই কিন্তু পলিথিন ব্যবহার করে। পলিথিন কিন্তু একদম ব্যান করে দিয়েছে এমন কিন্তু না। আমরা যেটা মনে করছি যে বাংলাদেশে যদি আমরা এমন করি যে সিঙ্গেল ইউজ যে পলিথিনগুলো আছে সেই পলিথিনগুলোকে আমরা যদি কন্ট্রোল করি এবং এগুলো যদি ব্যবহার করি, আপনাকে মনে আছে যে আমি দেখেছি আমার মা সবসময় এই ধরনের পলিথিন দিয়ে যদি কোনো গিফট আসে অথবা প্যাকেট যদি বাসায় আসে ভাঁজ করে বিছানার নিচে ব্যবহার রেখে দেয়, বারবার কিন্তু আমরা ইউজ করি। এই পলিথিনগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু রিইউজ অথবা রিসাইকেল করতে পারি। বাট এগুলো যেটা ঘটে আপনি দেখবেন, আমি একটা স্লাইডে দেখাতে চাচ্ছি, দেখেন নানাবিধ কিন্তু পলিথিন প্লাস্টিক এগুলো আমরা ইউজ করছি, যেগুলো নদী, নালা, খাল বিল সবগুলো আমাদেরকে ভরাট করে দিয়েছে। এটা কিন্তু পরম বিপর্যয় আমাদের তৈরি করছে এবং ন্যাচার তো অবশ্যই প্রকৃতিতে নষ্ট করছে। তাছাড়া যেটা ঘটছে সবচেয়ে বেশি আমার কাছে, যেটা আমাদের জন্য অ্যালার্মিং, যে আমি কিছুদিন আগে কক্সবাজার রাঙ্গামাটি ওদিকে গিয়েছিলাম, সেই জায়গাতে দেখেছি যে ছাগল এই ধরনের পলিথিনগুলো খেয়ে ফেলছে। ওরা তো আসলে বুঝে না, ওরা খেয়ে ফেলে, কিন্তু ওদের ভিতরে কিন্তু এই পলিথিনটাকে এক্সট্রাক্ট করার জন্য তার এনজাইম কিন্তু নাই, যার ফলশ্রুতিতে খেয়াল করে দেখেন এই স্লাইডটাতে দেখিয়েছি যে একটা গরু কিন্তু না বুঝে কিন্তু খেয়ে ফেলছে। এই খেয়ে ফেলার ফলে তার কিন্তু এই এনজাইমটা নাই এটাকে সিনথেসিস করার জন্য, সো এটা কিন্তু তার জন্য মারাত্মক ক্ষতি হয়। ঠিক একইভাবে আমাদের পলিথিনগুলো নদী নালার মাধ্যমে গিয়ে বড় বড় এমনকি সাগরে গিয়ে পড়ছে। আপনারা কিছুদিন আগে নিউজ পেপারে দেখেছেন যে আমাদের প্রায় বুড়িগঙ্গাতে 1 কিলোমিটার গভীর পর্যন্ত শুধু পলিথিন আর পলিথিনের স্তর, এগুলো আমরা পরিষ্কার করবো কীভাবে? তো সেগুলো মাছেরও কিন্তু বিপর্যয়, মাছ না বুঝেই খেয়ে ফেলছে এবং মাছগুলো মারা যাচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে আমাদের যে সিঙ্গেল ইউজ পলিথিন আছে সেটাকে আমরা ব্যান করে দিই, বাট মাল্টিপল পারপাসে যেগুলো আমরা ইউজ করি, মাল্টিপল যেটা ইউজ করি মোটা মোটা পলিথিনগুলো, সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু পরিবেশে খুব বেশি অসুবিধা হবে না। সেটাও আমরা বুঝতে হবে যে কেমন করে আমরা এইটাকে করতে পারি, হয় রিইউজ করব, আমরা ব্যবহার তো অবশ্যই কমিয়ে দিব, এটাকে রিইউজ করতে পারবো এবং রিসাইকেল করতে পারবো। আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা রিসাইকেল করতে পারি, এই পলিথিন দিয়েও কিন্তু আমরা রিসাইকেল করে ভালো ভালো খেলনা তৈরি করতে পারি, অথবা আমাদের যে ফুলের বাগানের টবগুলো তৈরি করতে পারি, অথবা সুন্দর ওয়াটারিং ক্যানগুলো তৈরি করতে পারি, নানাবিধ জিনিস কিন্তু তৈরি করা যায়, অথবা আমরা সিট ট্রেগুলো তৈরি করতে পারি। সব কিছু মিলে আমরা যেটা মনে করি যে রিসাইকেল অথবা রিইউজ যদি করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই এই বিপর্যয় থেকে আমরা অনেকাংশে রক্ষা পেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আমি একটু ভিন্নভাবে বলতে চাই, যেটা হচ্ছে আমাদের দেশে কীভাবে আমরা এই পলিথিন থেকে বাঁচব। সহজ পদ্ধতি, আমরা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছি কীভাবে কন্ট্রোল করা যায়, কিন্তু আমরা কিন্তু পারছি না। তো আমরা যেটা এখন চিন্তা করছি, আমার ধারণা, আমার কাছে মনে হচ্ছে দুই সিটি কর্পোরেশন অথবা বড় বড় সিটিগুলো সিটি কর্পোরেশনের মেয়রগুলো যদি ভাবেন আমার এই ভাবনাটা, হয়তো বা এখান থেকে একটা এই পলিথিন বিপর্যয় থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। কেমন?
আপনারা কি খেয়াল করেছেন যে আমাদের যে দৈনন্দিন যে ময়লাগুলো আছে সেগুলো একটা ভ্যানে করে আমরা কিন্তু ট্রান্সফার স্টেশনে আমরা ট্রান্সফার করে দিই, প্রতিনিয়ত কিন্তু ময়লাগুলো নিয়ে যাচ্ছে। আমরা পলিথিন ওই ময়লার ভিতরে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আমরা যদি এমন একটা সিস্টেম করতে পারতাম যে এই পলিথিনগুলো আমরা ওই ময়লা থেকে আলাদা করে রাখবো এবং আলাদা করে আলাদাভাবে জমাবো এবং আলাদাভাবে সেদিন একটা নির্দিষ্ট দিন থাকবে, সেদিনেই শুধুমাত্র আমরা আমাদের যে যারা ময়লা নিয়ে যায় তাদের হাতে তুলে দিব। মজার ব্যাপার, এটাকে কীভাবে উদ্ভূত করা যায় সেটা কিন্তু আসল পলিসি। পলিসিটা সেখানেই খেয়াল করতে হবে যে আমরা এই ময়লার সাথে যেগুলো মিশ্রিত থাকে আলাদা আলাদাভাবে এই পলিথিনগুলো আমরা আলাদা বাস্কেটে রাখব। আমি যদি ঘোষণা করে দিই যে আপনারা যদি 5 কেজি পলিথিন যদি আপনি আলাদা করে দিতে পারেন তাহলে 200 টাকা করে দিব সরকার, এরকমভাবে যদি দেওয়া যায় যে মেয়র মহোদয় ঘোষণা করে দিলেন যে 5 কেজি পলিথিন একবারে দলা করে যদি আলাদাভাবে পৌঁছে দেওয়া হয় তাহলে ক্যাশ 200 টাকা পেয়ে যাবে। তাহলে কী হবে, বাংলাদেশের মানুষ আমরা যারা আছি আমরা দেখবেন কুড়িয়ে কুড়িয়ে ওই পলিথিনগুলো জমিয়ে রাখবো সবসময় এবং একটা দিনে সেই পলিথিনগুলো আমরা তুলে দিব এবং ক্যাশ 200 টাকা পাবো। একটা কাজের মেয়ে অথবা ঘরের আমরা যারা মহিলারা কাজ করেন বা পুরুষরা কাজ করেন তারা যদি সবাই এই আলাদা আলাদা করে রাখার প্রবণতা একবার আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু সব সলিউশন হয়ে যাবে। আমরা অনেক জায়গায় কিন্তু সাবসিডি দিয়ে থাকি, আমরা হোয়াই নট পলিথিন, পলিথিনের ক্ষেত্রে যদি এই পলিথিনটা দিলে 5 কেজি পলিথিন দিলে 200 টাকা যদি আমরা সাবসিডি দিলাম তাহলে দেখা গেলো সারা বাংলাদেশের পলিথিনগুলো কিন্তু আমি কুড়িয়ে ফেলতে পারি খুব সহজেই। আর যদি এইটা সহজেইভাবে পুড়িয়ে ফেলতে পারি তাহলে এই বিপর্যয় পলিথিনের যে বিপর্যয় হচ্ছে সেটা থেকে কিন্তু অনেকাংশে আমরা রক্ষা পেতে পারি। এবং মজার ব্যাপার হবে কি জানেন, একবার কালচার যখন ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু বাইরে আপনি খুঁজেও পলিথিন পাবেন না। কারণ হচ্ছে আমরা একটা অভ্যাস আছে আমাদের যে এটা যদি আমরা বিক্রি করা যায় তাহলে আমরা কিন্তু জড়ো করে রেখে দিই। দেখবেন কাজের মেয়ে অথবা আমরা যারা ঘরে কাজ করি সবাই মিলে পলিথিন আলাদা আলাদা জড়ো করে রাখবো এবং 5 কেজি 5 কেজি করে আমরা যারা ময়লা নিতে আসে তাদের হাতে তুলে দিব এবং 200 টাকা করে পেয়ে যাব, কেউ পলিথিন ফেলবে না। আমার মনে হয় এভাবে একটু ভেবে দেখা যেতে পারে, অথবা আরও অনেক কিছু থিঙ্কিং অ্যাড করা যেতে পারে। শুরু করি আমরা যে আমরা পলিথিন আর ফেলবো না, ময়লার সাথে পলিথিন আলাদাভাবে সরকার তুলে নিবে এবং সেটা দিয়ে খেলনা অথবা টপ অথবা অন্য কিছু রিসাইকেল বা রিইউজ আমরা করতে পারব। আমি আশা করি আমার এই থিঙ্কিংটা হয়তো বা ভালো লাগবে অথবা পলিসি তৈরি করার জন্য হেল্প করতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আশা করছি পলিথিন মুক্ত বাংলাদেশ হবে। ধন্যবাদ সবাইকে।